আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে, ফুচকা তৈরি। চলুন দেখি আমার ভিডিওটা। আমি প্রথমে ফুচকাগুলো ভেজে নিব, ডুবো ডুবো তেলে ভাজার পর এরকম ফুলকোভাবে হয়ে আসবে। আমার ফুচকাগুলো হয়ে আসছে, আমি এখন এগুলোকে উঠিয়ে নেব। ফুচকা কার না খেতে ভালো লাগে? আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোকে আমি একে একে ম্যাশ করে নেব। একটি গ্লাসের সাহায্যে আমি ভালোভাবে ম্যাশ করে নেব, একদম ভালোভাবে ম্যাশ করে নেব, যে কোনো দানা দানা ভাব না থাকে। দানা দানা ভাব থাকলে খেতে ভালো লাগবে না, তাই আমি এটাকে ভালোভাবে ম্যাশ করে নেব। আমার ম্যাশ করা হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব, তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি। আমি মরিচগুলোকে ভেজে নিয়েছি, এখন মরিচগুলোকে ভেঙে দিয়ে দেব। এখন আমি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, দুটো ডিম আমি একটা গ্রিন্ডারের সাহায্যে ডিমটিকে আমি গ্রিন্ডার করে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার ফুচকা। আমার ভিডিওটি যদি ভালো লাগে, সবাই লাইক কমেন্টস করে আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।